অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। 14 দিন না দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু যখন আপনাকে জেলে ঢোকাবো না, 14 বছর থাকতে হবে। দাঁড়ান, 14 বছরের জেল নয়, আমি চাই ওনার ফাঁসি হোক। বলছো কি তুমি? হ্যাঁ মা, কোয়েলকে যে খুন করেছে তার ফাঁসি আমি চাই। আর আশা করি আপনি অপরাধীকে ঠিক খুঁজে বের করবেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি খুঁজে না বের করতে পারলেও আমি কিন্তু অপরাধীকে ঠিক খুঁজে বের করব। দেখা যাবে, চলি। হাতটা দেবি কি? কি অবস্থা, এরকম অবস্থা! হাতটা তুই কেন আমাদের আগে থেকে বলিস না বিকি? একটু পরে আবার দিতে হবে, অনুরাধা এটা রাখো না। শিখা শোনো, এক মিনিট। করলে তুমি এটা বড় মুখ করে বলে তো দিলে, কোয়েলের আসল খুনিকে সেটা তুমি খুঁজে বার করবে, কিন্তু দু সপ্তাহ পর কি হবে সেটা ভেবে দেখলে না? এই যে রিহান, তুমি তো জানো খুব ভালো করে আমার ছেলের পিছু কিছুতেই ছাড়ছে না। এখন তুমি বলে ফেললে দু সপ্তাহের মধ্যে ওকে ধরে ফেলবে, যদি না পারো তখন কি হবে শিখা? তখন কি করবো আমরা? মা, দু সপ্তাহ তো অনেকটা সময়, এখন দু সপ্তাহের মধ্যে অনেক কিছু হতে পারে, আপনি আমার উপর একটু ভরসা রাখুন। আসল অপরাধীকে আমি ঠিক খুঁজে বের করব, করবই করব। শিখা শিখা শিখা, ওর জন্যই আমাদের কোনো প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। ওটা যদি একটা মেয়ে, ও এত সহজে হার মানবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুই আদিবাসী মেয়েটাকে এত সহজভাবে নিও না। আপনি একজন সিআইডি অফিসার, ওরম একটা পুচকে মেয়ের কাছে হেরে চলেন? ও পুচকে মেয়ে না, একজন ডিএম, আইনের ব্যাপারে ভালোই আইডিয়া আছে, সেটা খুব নর্মাল ওর জন্য। ওর আইনের ব্যাপারে খুব আইডিয়া আছে, আপনার নেই? আপনি তো একজন সিআইডি অফিসার নাকি? ওখানে একটু আটঘাট বেঁধে যাওয়া উচিত ছিল আপনার। শিখা আনন্দ করে বাড়িতে লক্ষ্মী পুজো করছে, সেটা জেনে আমার সন্দেহ হয়েছিল যে ও মনে মনে নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে, নাহলে এত নিশ্চিন্ত হয়ে পুজো করতে পারতো না। আমি যদি নুনাক্ষরে জানতে পারতাম যে আগাম জামিনের ব্যবস্থা করছে, আমি কোনোভাবে যে কোনোভাবে ক্যান্সেল করতাম। আর বিক্রম যে আঙুল পড়ালে সেটা কি করতে? আমি আপনাকে বলছি, এটাও শিখার বুদ্ধি, শিখার বুদ্ধিতেই এটা করেছে ও। শিখাকে রাস্তা থেকে সরিয়ে দেবে বলেছিল না? মানে কি করতে চাইছিলেন? শিখার শিখাটাই যদি না থাকে, না শিখা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা বিক্রমকে ফাঁসি কাটে ঝোলাতে পারব না। আর একটা কথা মনে রাখবেন, কোয়েলের মৃত্যুর জন্য শিখাই দায়ী, তাই শিখা মরলে তো কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে, বড় ক্ষতি আছে,
ভুলে যাবেন না আপনি পেরোলে বাইরে আছেন। এই সময় যদি খুন খারাপ করতে গিয়ে আপনি ধরা পড়েন একদম ফাঁসি। না না তাহলে থাক। আর ফাঁসি হয়ে গেলে সুদর্শন চক্রবর্তীর ধ্বংস কিভাবে দেখবেন? তাহলে উপায়? আমার কাছে একটা উপায় আছে। বলছি যে বিক্রমের কাছ থেকে যদি শিখাকে সরিয়ে রাখা যায় তাহলে তো আর শিখা বিক্রমকে সাহায্য করতে পারবে। চুপ করো, বড্ড বাজে বকে। আমার কোনো কাজ নেই, আমি এখন স্বামী স্ত্রীর মধ্যে কি করে ফাটল ধরানো যায় সেই চেষ্টা করব। উনি খুব একটা কিছু খারাপ বলেননি, কিন্তু মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ফাটল না ধরিও তো ওদেরকে আলাদা করা যায়। যেমন ধরেন একজন এখানে আর একজন অন্য কোনো শহরে। কিভাবে সেটা সম্ভব? দিনে বিক্রম ও শিখাকে আলাদা করা যাবে।